জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মদের দোকান খোলাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। হরিহরপাড়া থানা সরবপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, সরবপুর এলাকায় একটি সরকারি অনুমতিক্রমে মদের দোকান করা হয়েছে। তাই মদের দোকান রুখতে গ্রামবাসীরা একত্র হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় মদের দোকান হলে ছোটরাও মদের নেশা আসক্ত হবে, চুরি ডাকাতি বাড়বে। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন একদল গ্রামবাসী। মদ বিরোধী আমাদের একটা আন্দোলন, যেহেতু এখানে একটা মদের লাইসেন্স পেতে চলেছে বা পেয়ে গেছে আমরা শুনেছি, সেটা আমরা হতে দেবো না। যেহেতু এখানে আমাদের শান্তিপ্রিয় আমাদের এলাকা, এখানে যখন মদের দোকান চালু হয়ে যাবে তখন দেখা যাচ্ছে আমাদের ছেলেরা মদ পান করবে, এবং মদ পান করার পর থেকে নিয়ে তারা চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই বিভিন্ন জিনিস তারা বেড়ে যাবে, এবং এই রাস্তাটা থেকে আমাদের চলাফেরা করা খুব অসুবিধা হয়ে যাবে। এবং মদ একটা শারীরিক দিক থেকে অত্যন্ত ক্ষতিকারক জিনিস, এবং যে ফ্যামিলিতে মদ ঢুকে যায় ফ্যামিলিটাকে নিঃস্ব করে দেয়, এমনকি ছোট বড় জ্ঞান বুদ্ধি সব বিবেককে হারিয়ে ফেলে এই মদ। এই জন্যে মদের প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ করছি। এই বিক্ষোভ আমাদের দীর্ঘস্থায়ী হবে, এটা আমাদের যদি সংক্ষিপ্ত হয় আগামীতে আরও বড় আন্দোলন এলাকা জুড়ে, অঞ্চল জুড়ে এবং আমাদের গোটা স্বরূপপুর অঞ্চল জুড়ে আমরা আন্দোলনে এগিয়ে যাব। এই জন্য আমরা প্রশাসনকে জানাতে চাই যে এই মদের দোকান যেন চালু না হয় এবং মদের দোকানটা অবিলম্বে যেন বন্ধ করানো হয়।